ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের চলতরিতের কারশফের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখা দরকার যে কারশফের সূত্র কেন কাজে লাগে। আসলে আমরা নর্মালি আমাদের যে সার্কিট সলভ করি সেগুলোতে নর্মালি তো আমরা তুল্য রোধ নির্ণয় করেই সার্কিট সলভ করতে পারি, কিন্তু যে সকল ক্ষেত্রে দেখা যায় যে এত সহজেই তুল্য রোধ নির্ণয় করা যায় না বা সার্কিট অনেক জটিল থাকে, এই কারণে তুল্য রোধ নির্ণয় করতে সমস্যা, কিংবা ব্যাটারি একাধিক থাকে, সেই সকল ক্ষেত্রে আমাদের কারশফের সূত্র ব্যবহার করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের নর্মাল সার্কিটই দেওয়া থাকে যেটার সহজেই তুল্য রোধ বের করা সম্ভব, কিন্তু প্রশ্নে উল্লেখ থাকে যে কারশফের সূত্র ব্যবহার করে সমাধান করো, সেই সকল ক্ষেত্রেও আমাদের কারশফের সূত্র ব্যবহার করতে হয়। তো আজকে আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করব। কারশফের দুইটা সূত্র আছে, তো আমরা প্রথমে প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। প্রথম সূত্রটা কি, তো বইয়ে যেই বিবৃত করা আর কি, প্রথম সূত্রটা সেটা হচ্ছে যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ এটা যদি কোনো একটা পয়েন্ট হয় কোনো একটা সার্কিটের এই পয়েন্টে এই এরকম একটা তার এসে লাগছে, আবার এখান থেকে এসে লাগছে, যে এখানে রোধ আছে ধরলাম, এখানে রোধ আছে, এরকম যদি হয়, এটা যদি সার্কিটের কোনো একটা পয়েন্ট হয়, এইখানেও যদি এরকম রোধ থাকে, এই ক্ষেত্রে এই বিন্দুতে মোট প্রবাহের যে বীজগাণিতিক সমষ্টি সেটা হচ্ছে শূন্য। এখন এই বীজগাণিতিক সমষ্টি কি, ধরলাম যে এখানে I1 কারেন্ট আসতেছে, এই যে I2 কারেন্ট আসতেছে, আবার এখান থেকে বের হচ্ছে I3 কারেন্ট, এবং এখান থেকে বের হচ্ছে I4 কারেন্ট। বীজগাণিতিক সমষ্টি কথাটার অর্থ হচ্ছে যে আমি যদি এই বিন্দুতে যে পরিমাণ কারেন্টগুলো ঢুকতেছে তাদেরকে যদি প্লাস ধরি, তাহলে এই যেগুলো বের হইতেছে এগুলোকে মাইনাস ধরতে হবে, এবং ওই চিহ্ন সহযোগ এটাকেই বলে বীজগাণিতিক সমষ্টি। তো সেই ক্ষেত্রে এখানে আমার এই পয়েন্টে কারেন্ট কি কি ঢুকতেছে, I1 এবং I2 কারেন্ট ঢুকতেছে এই পয়েন্টে, সেই ক্ষেত্রে এই I1 এবং I2 আমার পজিটিভ হবে, এবং যেহেতু I3 এবং I4 বের হচ্ছে, তো আমি যেহেতু ঢুকারটাকে পজিটিভ ধরছি তাহলে বের হওয়ারগুলোকে আমরা নেগেটিভ ধরবো, তাহলে -I3 -I4 এই টোটাল জিনিসটা হবে জিরো। এটাই হচ্ছে যে কারশফের প্রথম সূত্র, যে কোনো বর্তনীর যে কোনো একটা বিন্দুতে মোট প্রবাহ যে মিলিত প্রবাহগুলো তাদের বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য। এটা হচ্ছে যে বইয়ের বিবৃত করা। আরও সহজে মনে রাখার জন্য, একদম সহজভাবে পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য বা মনে রাখার জন্য মাস্ট এই জিনিসটা মনে রাখলেই হয় যে যে পরিমাণ কারেন্ট একটা বিন্দুতে ঢুকতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট ওই বিন্দু থেকে বের হবে। কিভাবে আমরা দেখি যে ঢুকতেছে কি পরিমাণ কারেন্ট, I1 কারেন্ট আর I2 কারেন্ট ঢুকতেছে, তাহলে আমরা এই জিনিসটাও মনে রাখি, I1 + I2 এই কারেন্টটা ঢুকতেছে, আর আমি কি বলছি যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হবে, তাহলে এই I1 + I2 সমান I3 + I4 হবে, ঠিক কিনা, কারণ এই I3 আর I4 তো বের হচ্ছে ওই বিন্দু থেকে আর I1 I2 ঢুকছে, তাহলে এই পয়েন্টে এইভাবে আমরা লিখতে পারি জিনিসটা, যে পরিমাণ কারেন্ট ঢুকছে সেই পরিমাণ কারেন্ট বের হচ্ছে। ঠিক পরের লাইনে এগুলোকে যদি বাম পাশে আনি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, I1 + I2 - I3 - I4 এইটা ইজ ইকুয়াল টু জিরো, আর সেটাই কি আমার এইটার সাথে মিলে যাচ্ছে না, অর্থাৎ বইয়ের যেই বিবৃত সূত্রটা সেটা ঠিক আছে, তবে আমরা যদি এইটা মনে রাখি যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হইতেছে, তাহলে এই জিনিসটা মনে রাখাটা আরও ইজিয়ার, এবং এইভাবে অঙ্কটা করে ফেললে হবে যে কোনো অঙ্ক সলভ করার ক্ষেত্রে। ওইভাবে হয়তো প্যাচ লাগার সম্ভাবনা আছে, প্লাস মাইনাসে ঝামেলা লাগতেই পারে, সেই ক্ষেত্রে আমরা যদি শুধু এই জিনিসটা মনে রাখি যে পরিমাণ কারেন্ট একটা বিন্দুতে ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হবে, তাহলে যে পরিমাণ কারেন্ট ঢুকছে সেটা সমান যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এই ছিল কারশফের প্রথম সূত্র।
কাশফের মোট দুইটা সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্রটা আলোচনা করার পরে আমরা এই দুই সূত্র মিলে যে সকল অঙ্ক সলভ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করব। তো কাশফের দ্বিতীয় সূত্রটা বোঝার আগে আমরা একটু বিভব পতন এই জিনিসটা নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি। বিভব পতন কি জিনিস? আমার যদি এরকম একটা সার্কিট হয়, একটা সিম্পল সার্কিট আমি আঁকলাম, যেখানে এটা ধরলাম যে 20 ভোল্টের একটা ব্যাটারি, এখানে একটা রোধ আছে নির্দিষ্ট, এখানে একটা রোধ নির্দিষ্ট আছে। তো এই 20 ভোল্ট মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ যা হবে, এই পয়েন্টের ভোল্টেজ তার থেকে 20 কম হবে, ঠিক না? কারণ এটা ব্যাটারির প্লাস সাইড, এটা মাইনাস সাইড। তাহলে এই পাশে উচ্চ বিভব, এই পাশে নিম্ন বিভব, তাহলে এইটা অবশ্যই 20 বেশি হবে। আমরা ধরে নেই যে এটা গ্রাউন্ড, মানে 0 ভোল্ট ধরে নেই এই বিন্দুটাকে। এই বিন্দুটাকে যদি আমরা 0 ভোল্ট ধরি, সেই ক্ষেত্রে এই বিন্দুর ভোল্টেজ কত হবে বা বিভব কত হবে? অবশ্যই 20 ভোল্ট হবে, যেহেতু এই দুই প্রান্তের মধ্যবর্তী বিভবের পার্থক্য 20 ভোল্ট। তাহলে এই বিন্দু 0 ভোল্ট হলে এই বিন্দু 20 ভোল্ট হবে। তো কারেন্ট এদিকের দিকে যাওয়ার সময় এখানে এসে এখানে যে 0 ভোল্ট হয়ে গেল, তার মানে কি? এই রাস্তার মাঝে তার বিভবের পতন ঘটছে, ঠিক আছে? অর্থাৎ বিভব পতন, এই যে এই রোধগুলোর মধ্যে বিভবের পতন ঘটে। এই জিনিসটা মনে রাখলে হবে যে রোধের মধ্যে বিভবের পতন ঘটে, অর্থাৎ একটা রোধের দুই পাশে বিভবের একটা ডিফারেন্স থাকবে। তাহলে এই পয়েন্টটা যদি কোনো একটা পয়েন্ট ভি হয়, তাহলে অবশ্যই 20 ভোল্ট, তাহলে এই ভি এর মান আর একটু কম হবে, কারণ এখানে বিভবের একটা পতন ঘটবে। ধরলাম যে এটা 12 ভোল্ট হয়ে গেল এখানে, আর এখানে আবার এই রোধে পতন হয়ে ওই 12টা শূন্য হয়ে গেল। তো এই হচ্ছে যে বিভব পতন। তাহলে এইখানে কি পরিমাণ বিভব পতন হবে সেটা কি আমরা বলতে পারি, বা কিভাবে বের করব যে এই বিভব পতনটা? এটা যদি আর হয়, আমরা একটা সূত্র জানি না, ভি ইজ ইকুয়ালস টু আই আর। এই ভি ইকুয়ালস টু আই আর কি, মানে কোন ক্ষেত্রে? যদি আর, এই আর যদি যে কোনো একটা নির্দিষ্ট রোধ হয়, এই রোধটা, তাহলে এই ভিটা কি হবে? এই ভি হবে যে ওই রোধের দুই প্রান্তের বিভব, ঠিক আছে? তাহলে ওই রোধের দুই প্রান্তের বিভব, এটাই তো এই রোধের মধ্যে বিভবের পতন, ঠিক না? তাহলে এই যা যদি R1 রোধ হয়, আর এটা যদি R2 রোধ হয়, আর আমার যেহেতু রাস্তা একই, সেই ক্ষেত্রে কি একই কারেন্ট I তো প্রবাহিত হবে এই তারের মধ্য দিয়ে, ঠিক না? সেই ক্ষেত্রে I হচ্ছে এই রোধের প্রবাহ, এই রোধের প্রবাহ I, কিন্তু এই রোধ R1 আর এটা R2। তাহলে আমরা কি এই বিভব পার্থক্যটা বের করতে পারবো, যে এটার দুই পাশের বিভবের পার্থক্য? যদি R1 এর ক্ষেত্রে বিভব পতন আমরা চিন্তা করি ΔV1, যে R1 এর দুই পাশের বিভবের পার্থক্য কত, ΔV1 যদি চিন্তা করি, এটা সমান সমান কি I into R1 লেখা যায়। অর্থাৎ এই R1 রোধের মধ্যে বিভবের পতন হচ্ছে যে IR1। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট রোধ যদি R হয়, সেক্ষেত্রে তার মধ্যে বিভব পতন IR, ঠিক আছে? আবার একইভাবে এই যে R2 একটা হচ্ছে যে রোধ, তাহলে R2 দুই পাশের বিভবের পতন কত হবে, কতটুক পরিমাণ পতন হবে? তো সেটা যদি আমি ΔV2 লিখি, এটা সমান সমান হবে যে সিম্পলি IR2। অর্থাৎ আমার এত কিছু বলার একটাই উদ্দেশ্য, বিভব পতনটা কি? বিভব পতন হচ্ছে যে একটা রোধের মধ্যে যে পরিমাণ বিভবের পরিবর্তন ঘটে রোধের দুই পাশের মধ্যে কারেন্ট যাওয়ার সময়, এবং সেটা সেটার মান কি হবে IR1, যেখানে IR মানে আর হচ্ছে ওই রোধটা, এবং আই হচ্ছে ওই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা। এই বিভব পতনের এই কনসেপ্টটা আমার হচ্ছে যে এই কাশফের দ্বিতীয় সূত্রে কাজে লাগবে, সেই কারণে আমরা আগে বিভব পতন কথাটা ভালোভাবে বুঝালাম। এখন আমরা সরাসরি কাশফের দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। তো আমি বইয়ের যেই বিবৃতিটা দ্বিতীয় সূত্রে, সেটাতে আগে যাচ্ছি না, আমি আগে নিজের মতো বুঝাচ্ছি, পরে বইয়ের বিবৃতিটা বুঝাবো। বইয়ের বিবৃতিটা একটু মানে বুঝতে একটু কষ্ট, সেই কারণে আমি আগে নিজের মতো করে জিনিসটা দেখাচ্ছি, যেভাবে সবচেয়ে সহজে মনে রাখা যায় কাশফের দ্বিতীয় সূত্রটা। তো এই জন্য আমি একটা বেসিক সার্কিট এঁকে নিলাম, একদম সিম্পল একটা সার্কিট, একটু আগে যে সার্কিটটা আমি আঁকছিলাম সেটাই। ই যদি হয় এই ব্যাটারির ভোল্টেজ, এবং এটা যদি R1 হয়, এবং এটা যদি R2 রোধ হয়,
তাহলে আমরা কি জানি এই আর ওয়ান এর মধ্যে একবার বিভবের পতন ঘটবে, আর এই আর টুর মধ্যে একবার বিভবের পতন ঘটবে, ঘটে সেরে এই দুই প্রান্তের বিভবটা ই থাকবে, ঠিক না? তো আমাদের কারশফের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এমন যে এরকম একটা বদ্ধ বর্তনী লাগবে, বদ্ধ অর্থাৎ আগে প্রথম সূত্র কিসের জন্য আমরা পড়ছিলাম, যে কোনো একটা পয়েন্টের জন্য, যে একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসে ঠিক সেই পরিমাণ কারেন্ট ওই পয়েন্ট থেকে বের হয়। আর কারশফের যে দ্বিতীয় সূত্রটা সেটা হচ্ছে, সেটার জন্য শর্ত হচ্ছে একটা বদ্ধ বর্তনী লাগবে, এরকম একটা বদ্ধ লুপ বলে এটাকে, লুপ, এরকম একটা বদ্ধ বর্তনীকে লুপ বলে। সেটা একটা বর্তনীর অংশও হতে পারে, একটা সার্কিটের অংশও হতে পারে লুপ, আবার পুরো সার্কিটটাও হতে পারে। এখন এরকম একটা লুপে কারশফের সূত্রটা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে এই লুপে আমি যেই পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে, বা যেই পরিমাণ বিভব দিচ্ছি ঠিক সেই পরিমাণ বিভবের পতন ঘটবে। আগেরটায় আমরা কি পড়ছিলাম প্রথম সূত্রে, যে একটা বিন্দুতে যে পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হবে। আর এখানে হচ্ছে বিভব, যে একটা বদ্ধ লুপে আমি কি যে পরিমাণ বিভব সরবরাহ করছি, বিভব পার্থক্য যেটা, যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমরা বলি, যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমরা সরবরাহ করছি ঠিক সেই পরিমাণ কি বিভবের পতন ঘটবে। তাহলে এই সার্কিটে, এবং সেক্ষেত্রে দিকের একটা ব্যাপার আছে, দিকের ব্যাপারটা আমি একটু পরে আসছি, আমি জাস্ট এই সিম্পল জিনিসটা দেখি। আমরা ধরে নিলাম যে এই দিকে একটা লুপ ধরে নিলাম, এরকম একটা লুপ চিন্তা করতে হবে, যে এরকম একটা লুপ, তাইলে এই লুপে ই হচ্ছে যে আমার যে পরিমাণ আমি তড়িৎচালক শক্তি দিচ্ছি, তাহলে ই সমান সমান আমি কি বলছি, যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমি সরবরাহ করছি ঠিক সেই পরিমাণ বিভবের পতন ঘটবে। তো এদিকের দিকে তো কারেন্ট যাচ্ছে, যেহেতু এদিকের দিকে কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিলাম যে এই কারেন্টের মান আই, যেহেতু পথের কোনো বিভাজন হয় নাই, তাহলে এই আর টুর মধ্যে দেওয়া আই পরিমাণ কারেন্টই যাবে। এখন আমি কি বলছি, বলছি যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমি সরবরাহ করছি ঠিক সেই পরিমাণ পতন ঘটবে। তাহলে কোথায় কোথায় পতন ঘটতেছে, একটা পতন ঘটতেছে আর ওয়ানে, আর একটা হচ্ছে আর টুতে। তাহলে এদের যোগফলই হবে যে কি, ই এর সমান। তাহলে আর ওয়ানে কি পরিমাণ বিভবের পতন ঘটছে আমরা একটু আগে দেখছি, বিভবের পতন কি আই আর, তাহলে আর ওয়ানে বিভবের পতন হবে যে আই আর ওয়ান প্লাস, আরও তো বিভবের পতন ঘটছে এই এই লুপে, আর একটা পতন ঘটছে এই জায়গায়, তো এই জায়গায় বিভবের পতন কত, আই আর টু। এটাই হচ্ছে যে কারশফের দ্বিতীয় সূত্রের জন্য এই সার্কিটের ইকুয়েশন বা এই লুপের ইকুয়েশন, ঠিক আছে? এভাবে আমরা সহজেই এই ইকুয়েশন বের করতে পারি। এরকম ইকুয়েশন বের করে পরে দুই তিনটে ইকুয়েশন আসে, সেই ইকুয়েশনগুলো সলভিংয়ের মাধ্যমে সার্কিটগুলো সলভ করা হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি মূল জিনিসটা, যে এরকম একটা বদ্ধ লুপে আমি যে পরিমাণ তড়িৎচালক শক্তি সরবরাহ করতেছি ঠিক সেই পরিমাণ বিভবের পতন ঘটবে আমার ওই লুপে। এখন এদিকে দিকের কিছু ব্যাপার আছে, এটা তো আমি একদম সিম্পল একটা জিনিস দিছি, যদি আমার জিনিসটা এতটা সিম্পল সার্কিট না থাকে তখন একটু দিকের ব্যাপার চলে আসে। তো সেই দিকের ব্যাপার বোঝার জন্য আমরা সেরকম একটা সার্কিট নিচ্ছি এখন। আচ্ছা, সার্কিটে যাওয়ার আগে আমরা প্রথমে একটু চিহ্নর ব্যাপারটা একটু দেখে নিই, কয়েকটা শর্ত আমাকে মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি আবার একটু দ্বিতীয় সূত্রটাই দেখি, আমার এক পাশে কি রাখতে হয়, মোট তড়িৎচালক শক্তি অর্থাৎ ব্যাটারির যে সরবরাহ সেটা এক পাশে রাখতে হয়, এবং আরেক পাশে আমাকে মোট বিভবের যে পতনগুলো সেগুলোকে রাখতে হয়। তো এদের চিহ্নগুলো কী হবে সেটা নিয়ে আমার একটু দেখার বিষয় আছে। ব্যাটারির ক্ষেত্রে অর্থাৎ যে বাম পাশে আমি যেটা লিখছি, যে তড়িৎচালক শক্তি এখানে তো একটা আছে, একাধিক থাকতে পারে, ওগুলোর ক্ষেত্রে সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমরা কিভাবে বুঝব। লুপের দিকে ব্যাটারির সরবরাহ থাকলে ওই ইর আগে প্লাস হবে, আর যদি উল্টা হয় তাহলে মাইনাস হবে। যেমন এখানে আমরা যদি দেখি, আমরা লুপটা নিছি এইভাবে, লুপ কোন দিকে নিব সেটার জন্য আমি স্বাধীন, আমি স্বাধীনভাবে এদিকেও নিতে পারি ওদিকেও নিতে পারি। তবে আমি সবসময় সাজেস্ট করব যে ব্যাটারির প্লাস যেদিকে ওই যে ওই দিক দিয়ে নিতে, মানে ব্যাটারি যেদিকে প্রবাহ দিবে সেই দিকেই লুপ নিতে, তাহলে হিসাবটা সহজ হয়, উল্টা নিলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যদি দেখি যে ব্যাটারি এদিকের দিকে প্রবাহ দিচ্ছে, আবার আমি লুপও নিছি এইভাবে, এই কারণেই আমার ইর আগে প্লাস চিহ্ন আছে এখানে, ঠিক আছে? অর্থাৎ লুপের দিকে যদি ব্যাটারি সরবরাহ হয়, ব্যাটারি সরবরাহ এদিকে, আমার লুপও এদিকে, সেই কারণে হচ্ছে যে আমার
এটার আগে প্লাস, আর যদি জিনিসটা উল্টো হয় আমি লুপটা যদি এভাবে নিতাম তাহলে এই ইকুয়েশনের সামনে আমি একটা মাইনাস দিতাম, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার রোধে বিভব পতনের ক্ষেত্রে, এই যে রোধে যে বিভব পতন, এদের আগে আমি প্লাস প্লাসই রাখছি, কেন? এই রোধ আমি লুপ নিচ্ছি এই ডিরেকশনে এবং এই রোধের ভিতর দিয়েও প্রবাহটা এই ডিরেকশনেই যাচ্ছে, দুটো ডিরেকশন যেহেতু মিলে গেছে সেই কারণে প্লাস, আবার এখানেও একই যে এদিক দিকেই প্রবাহ যাচ্ছে আর আমি লুপের ডিরেকশনও এদিকের দিকেই নিছি, এই কারণে হচ্ছে যে এটার আগেও প্লাস। এই যে এই শর্তটা যে লুপের দিকেই রোধের প্রবাহ থাকলে প্লাস আর যদি প্রবাহটা উল্টা হয় তাহলে মাইনাস, তারপরে অনেকেরই এখন পর্যন্ত অনেক কনফিউশন লাগার কথা, এই কারণে আমি ডিটেলস একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি এবং দিকের যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলো আমি উল্লেখ করছি এবং প্রবলেমটা সলভ করলে আশা করি যে সবার জিনিসটা কনফিউশনটা দূর হয়ে যাবে। তো আমি এখন সার্কিটটা নিয়ে আসছি, কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করার জন্য একটা আদর্শ সার্কিট আমি নিলাম, এখানে কোনো মান দিচ্ছি না, আমি জাস্ট বা সার্কিটটা সলভও করছি না, আমি জাস্ট দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছি। তো এখানে কিন্তু কারেন্টের কোনো ডিরেকশন নেই, কোন দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা কেউ জানি না। এখন নর্মালি সার্কিটগুলো এমনই দেওয়া থাকবে, কোনো কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে না, কারেন্টের ডিরেকশন আমি স্বাধীনভাবে ধরে নেব, যেহেতু ব্যাটারির এদিকে প্লাস এদিকে মাইনাস, সো আমি একটু মানে কমন সেন্স খাটালে বুঝতে পারি যে এদিকেই নর্মালি কারেন্ট যাওয়ার কথা, তবে এদিকেই যে যাবে এমন কোনো শর্ত নাই, তো নর্মালি এদিকে যাওয়ার কথা আমি এদিকেই ধরে নিলাম। আবার এদিকের ব্যাটারির প্লাসটা যেহেতু যেহেতু এই সাইডে, আমি ধরে নিলাম যে এখানে কারেন্টটা এই দিকের দিকে যাচ্ছে, ঠিক আছে, আর এই দুইটা কারেন্ট এসে মিলিত হয়ে এই দিকের দিকে যাবে। এখন এই সার্কিটে আমি কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। আমার কেন কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা দরকার? দুই একটা ইকুয়েশন বের করার জন্য, ওই ইকুয়েশনগুলো থেকে আমি আননোন জিনিসগুলো সলভ করব। তো আমি ধরে নিই যে এই দিকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, আই ওয়ান, আর এই দিকের কারেন্টটা হচ্ছে আমার আই টু, যেটা দুই ডিফারেন্ট কারেন্ট। আবার এইখানে একটা যেহেতু একটা জায়গায় এরা মিলিত হয়েছে, তাহলে এই দিকের কারেন্টটা আবার অন্য আরেকটা কারেন্ট, ডিফারেন্ট কারেন্ট, তাহলে এটাকে আমি আই থ্রি ধরলাম। আচ্ছা যেহেতু এটা আর টু ধরছি আমি এটাকে আই টু বানাচ্ছি, আর ওটাকে যেহেতু আর থ্রি ধরছি আমি এটাকে আই থ্রি বানাচ্ছি হিসাবের সুবিধার জন্য। এখন এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত? যেহেতু এখানের দিকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, তার মানে এই কারেন্টটা তো এখান থেকেই আসছে, তার মানে এই কারেন্টটাও কি আমার আই ওয়ান, আর এই আর টুর মধ্যে তো আই টু কারেন্ট যাচ্ছে, আর এই কারেন্টটা আই থ্রি এটা তো এখান থেকে আসছে, সেক্ষেত্রে এই কারেন্টও কত? আই থ্রি, আই থ্রি, ঠিক আছে। এখন এখানে আমি লুপ নিব, প্রথম কথা হচ্ছে যে কোন জায়গাটা আমি লুপ নিব এবং কয়টা লুপ নিব। আমাকে এদিকে খেয়াল করতে হবে যে মোট অজানা রাশি কয়টা, আমাকে এখানে প্রথমে কথা হচ্ছে যে আই ওয়ান আই টু আর আই থ্রি বের করতে দিছে, বাকি আর ওয়ান আর টু আর থ্রি ধরো যে প্রশ্নে দেওয়া আছে, ই ওয়ান ই টু এগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমার অজানা রাশি কয়টা? তিনটা, আই ওয়ান আই টু আই থ্রি, সেক্ষেত্রে আমার তিনটে ইকুয়েশন লাগবে, তিনটে ইকুয়েশনের জন্য আমার কি তিনটা লুপ লাগার কথা। তবে একটা ভালো বিষয় হচ্ছে যে আমার কাছে তো কারশফের প্রথম সূত্র আছে এবং এরকম সার্কিটে নর্মালি এমন একটা বিন্দু পাওয়া যায় যেটাতে কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করা যায়। তো কারশফের প্রথম সূত্র থেকে তো আমি একটা অলরেডি ইকুয়েশন পাচ্ছি, সেই ক্ষেত্রে আমার আর দুইটা ইকুয়েশন পাইলেই হবে, তার মানে আমার এখানে দুইটা লুপ নিতে হবে। সোজা কথা, যতগুলা অজানা রাশি থাকে ঠিক ততগুলা ইকুয়েশনের দরকার হয় সার্কিটটা সলভ করতে। তবে যেহেতু একটা ইকুয়েশন আমার কারশফের প্রথম সূত্র থেকে আসে, তাহলে যতগুলো অজানা রাশি তার থেকে একটা কম লুপ আমাকে নিতে হবে। যেহেতু এদিকে আই ওয়ান আই টু আই থ্রি তিনটা অজানা কারেন্ট আছে, সেক্ষেত্রে আমাকে দুইটা লুপ নেওয়া লাগবে। এখন কোন জায়গাটা আমি লুপ নিব সেটার জন্য আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। তাহলে এই সার্কিটে আমরা এই জায়গাটা, এই যে একটা বক্স আছে, এই জায়গাটায় আমরা একটা লুপ নিব, আবার এই বক্সটাকেও আমি লুপ নিতে পারি, আবার এই টোটাল যে বক্সটা এটাকেও আমি লুপ নিতে পারি, অর্থাৎ একটা আবদ্ধ জায়গা হলেই হলো। এখানে আমার তিনটা সুযোগ আছে, এই একটা অথবা এই পুরাটা। তো আমরা এই যে এইটা আর এটাকেই নেই, এখন লুপের ডিরেকশন নিতে হবে। লুপের ডিরেকশন মানে হচ্ছে যে আমি এই দিকেও ঘুরাইতে পারি, আবার
উল্টা দিকেও ঘুরেতে পারি। তো আমি বলছিলাম যে লুপের ডিরেকশন আমরা অবশ্যই সবসময় কি কারেন্ট যেদিকে ফ্লো হইতেছে বা মানে ব্যাটারি যেদিকে সরবরাহ করতেছে সেখানে নিলে ভালো, তো আমরা এই দিকে লুপ নিব, ঠিক আছে, এই জায়গায় একটা লুপ নিব। তো লুপের একটা নাম দিতে হয়, মানে দিলে সুবিধা আর কি, এই জায়গাটা এ দিলাম, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। তাহলে আমার লুপের নাম কি হলো, এ, আমি যদি এই ডিরেকশনে লুপটা ঘুরছে, এ বি সি ডি এ, ঠিক আছে, এ বি সি ডি এ, এ বি সি ডি এ লুপে, এই লুপে আমার কারশফের দ্বিতীয় সূত্রটা কি, আমি আবার মনে করি, একটা বদ্ধ লুপ বা এরকম একটা বদ্ধ বর্তনীতে আমার ব্যাটারি যে পরিমাণ সরবরাহ করছে ঠিক সেই পরিমাণ বিভবের পতন ঘটবে, ঠিক আছে। তো এই যে এখানে আমার এই ব্যাটারি কি ই ওয়ান পরিমাণ সরবরাহ করছে না, এই এই লুপটাতে, এ বি সি ডি এ, এই লুপে ই ওয়ান ব্যাটারিটাই সরবরাহ করছে, এবং ই ওয়ানের আগে আমার প্লাস হবে, প্লাস ই ওয়ান, কেন, আমি ইচ্ছা করে লুপের ডিরেকশনটা ওইভাবেই নিছি যে লুপের ডিরেকশন যেই দিকে ব্যাটারির সরবরাহ সেই দিকে, সুতরাং ই ওয়ানের আগে প্লাস। আর কোনো ব্যাটারি কি আছে এই লুপে, ওই লুপে আরেকটা ব্যাটারি আছে, কিন্তু এই লুপে কিন্তু কোনো ব্যাটারি নেই, তাহলে এই ই ওয়ানই হবে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে কি হবে, মোট যে পরিমাণ সরবরাহ ঠিক সেই পরিমাণ বিভবের পতন, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে বিভবের পতনগুলো আসবে, ঠিক আছে। তো বিভবের পতন আমার কোথায় কোথায় হচ্ছে এই সার্কিটে, এই এই পয়েন্টে হচ্ছে, আবার আমার এই পয়েন্টে মানে এই রোধে আর এই রোধে হচ্ছে এই সার্কিটের জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে ওই দুইটা হিসাব করতে হবে। এখন আমার লুপের ডিরেকশন কোন দিকে, লুপের ডিরেকশন কিন্তু এই যে এই রোধের নিচের দিকে, ঠিক আছে, এই দিকে, আবার আমার কারেন্টও এই রোধের জন্য এদিকের দিকেই প্রবাহিত হচ্ছে, তাহলে আমার এখানেও সমস্যা নেই, আমি প্লাস বসাইতে পারবো। তাহলে এইখানে হবে যে আই টু এবং আই টু ইন্টু আর টু, এটা বিভবের পতন না, এই রোধে, এই রোধের বিভবের পতন হচ্ছে আই টু আর টু। একইভাবে এই আর ওয়ানের মধ্য দিয়ে যখন কারেন্টটা যাবে, তখন আমরা দেখি যে এইখানে লুপটা কি এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাচ্ছে, মানে লুপের ডিরেকশন এই আর ওয়ানের ক্ষেত্রে কি এদিকের দিকে, আবার কারেন্টের ডিরেকশনও এই দিকের দিকে, তাহলে এখানেও আমার সমস্যা নেই, প্লাসই হবে, প্লাস যদি হয়, এবং এখানে পতনের মান কত, আই আর আমরা জানি, তাহলে আই ওয়ান আর ওয়ান, এটাই আমার হচ্ছে যে একটা ইকুয়েশন হয়ে যাবে। এরকম আমার তিনটা ইকুয়েশন লাগবে টোটাল, তবে একটা ইকুয়েশন আমি কারশফের প্রথম সূত্র থেকে পাবো, সেই ইকুয়েশনটাও আমি বের করে নেই, এটা কারশফের দ্বিতীয় সূত্র না, প্রথম সূত্রের পড়া, কিন্তু ওটাও আমি বের করে রাখি। এখানে এমন কোনো বিন্দু আছে যেখানে সবগুলো প্রবাহ মানে অনেকগুলো প্রবাহ এসে মিলিত হয়েছে? হ্যাঁ আছে, এই যে বিন্দুটা বি বিন্দু, বি বিন্দুতে আমার আই ওয়ান কারেন্ট আসছে, আই থ্রি কারেন্ট আসছে, আর আই টু কারেন্ট বের হচ্ছে, তাহলে বি বিন্দুতে যদি আমি কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ায়, আই ওয়ান প্লাস আই থ্রি সমান সমান হচ্ছে যে আই টু। এটাও একটা ইকুয়েশন না, এটা দুই নম্বর ইকুয়েশন আমি দিলাম, আমার টোটাল অজানা তিনটা, আই ওয়ান আই টু আই থ্রি, আর এই আর টু আর ওয়ান এগুলোর মান দেই নাই আমি, এগুলোর মান তো পরীক্ষায় দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমার তিনটার জন্য দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে আর একটা ইকুয়েশন পেলে আমার সলভ করা হয়ে যাবে। তো এই জন্য আমার আর একটা লুপ লাগবে, সেই লুপটা আমি এই জায়গায় নিতে পারি, ঠিক আছে। আমি তো এই বিন্দুটা বি নাম দিছি, এটা সি দিছি, ডি তো দেওয়া হয়ে গেছে, তাহলে এই বিন্দুটার নাম দেই ই আর এই বিন্দুর নাম দেই এফ। এখন আমার যেহেতু এই ব্যাটারির প্রবাহ এই দিকের দিকে, ঠিক না, সেই ক্ষেত্রে আমি লুপটাও এই দিকের দিকে নিই, লুপটা আমি ঠিক এইভাবে নিলাম, ঠিক আছে, এইভাবে লুপ নিছি, লুপের নাম কি দিতে পারি আমি, এইভাবে যেহেতু, তাহলে বি সি ই এফ বি লুপে, এই লুপে আমার ব্যাটারির যে দিকে প্রবাহ সেই দিকেই আমি লুপ নিছি, সেহেতু ব্যাটারির আগে তো প্লাস, তাহলে ই টু ইজ ইকুয়ালস টু হবে যে, তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, এই ইয়াতে আর কোনো কি ব্যাটারি নেই, সুতরাং ই টুই থাকবে। এখন
কি পরিমাণ পতন ঘটছে এই লুপটার মধ্যে, এই লুপের অন্তর্গত কয়টা রোধ আছে, এই একটা R2 আর R3, তাহলে R2-র পতন আর R3-র পতনই হবে আমার কি রাইট হ্যান্ড সাইড। এখন R2-র মধ্যে দিয়ে কি এদিকে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর লুপ কোন দিকে যাচ্ছে, লুপও এই দিকের দিকেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার প্লাস হবে, তাহলে I2 R2 আসবে এই জায়গায়। এরপরে R3-র ক্ষেত্রে এই যে লুপ এদিক দিয়ে আসছে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে R3-র ভিতর দিয়েও লুপের ডিরেকশন এই দিকে, মানে উপরের দিকে, আবার কারেন্টের ডিরেকশন উপরের দিকে, তাহলে এটাও প্লাস আসছে আমার, তাহলে এটা হবে I3 R3। তো এখানে মানগুলো বসে দিলে এইটাই আমার 3 নং ইকুয়েশন হয়ে গেল। এবং এই তিনটে ইকুয়েশন যখন আমি ক্যালকুলেটারে সলভ করে ফেলবো, তখন আমি হচ্ছে যে I1 I2 I3-র মান বের করতে পারবো এই সূত্রের সাহায্যে, মানে এই কারশফের সূত্র ব্যবহার করে এই সার্কিট থেকে। কিভাবে কারশফের সূত্র অ্যাপ্লাই হলো এখানে এইগুলো আমি বললাম, তারপর আরেকটা অঙ্ক করাবো, না হলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, তো সেই কারণে আমি আরেকটা অঙ্ক করাবো। আমি দেখি এদিকে আরেকটা লুপ পসিবল ছিল সেটা বের করে দেখি, আর লুপের দরকার নেই কারণ আমার তিনটা তো হয়ে গেছে। আমি জাস্ট বলতেছি যে এখানে আরেকটা লুপ হওয়া পসিবল, সেটা হচ্ছে যে এই পুরো বক্সটা যদি নেই, আমি মাঝখানেরটা না নিলাম, এইভাবে বক্সটা যদি নেই, এইভাবে বক্সটা, সেক্ষেত্রে আমার মাইনাসের ব্যাপার চলে আসবে, সেই জিনিসটা আমি একটু দেখাই। আচ্ছা, এদিকে চিত্র একটু হেভিজিভি হয়ে গেছে, তো আমি আবার চিত্রটা একে দেখাচ্ছি। তো আমি চিত্রটা আবার আঁকলাম, আমি লুপ কোনটা নিব, এই যে এ বি, এটা যদি সি হয়, আমি নাম চেঞ্জ হয়ে গেলে অসুবিধা নেই, যাই হোক আমি আবার নতুন করে দিতেছি আর কি, এ বি সি ডি, এটা ধরো ই দিলাম, এটা দিলাম এফ, আমি তখন কি এইটা একবার লুপ নিছি, এটা একবার লুপ নিছি, ওইটা যে আমার অঙ্ক হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি যে কেউ যদি এই টোটাল বক্সটা লুপ নিত তাহলে কি হইতো, সেটা আমি দেখাচ্ছি, এখানে মাইনাস যে আসবে সেটাও আমি দেখাচ্ছি। তাহলে আমি এখানে ব্যাটারি এই টোটালটা নিব, আমি এই যে টোটালটা, এখন ব্যাটারি তো এই ব্যাটারির জন্য তো প্রবাহ এদিকের দিকে হবে, আবার এই ব্যাটারির জন্য তো প্রবাহ এদিকের দিকে হবে, আমি কোন দিকে লুপ নিব চাইলে, এখন তো আমি টোটালটা নিচ্ছি, যে কোনো একদিকে নিব, তো আমি ধরে নিলাম যে এই দিকে লুপ, এইটা টোটালটা লুপ ধরলাম, এই মাঝখানেরটা কিন্তু লুপের অন্তর্ভুক্ত হবে না, কারণ লুপ আমার একটা বক্স, এই টোটাল বক্স হবে, তাহলে এই বক্সের অন্তর্ভুক্ত কিন্তু এটা না, এটা মাঝখানে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই লুপটা নিলাম, তাহলে লুপের নাম কি হবে আমার, এ ই, সরি, এ এফ, এ এফ ই ডি সি বি এ সি বি এ, এই লুপে, এই লুপে এখন আমার প্রথমে দেখতে হবে আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে পরিমাণ তড়িৎ চালক শক্তি আমি সরবরাহ করছি, দুইটা ব্যাটারি এই লুপে সরবরাহ করছে, এই লুপের মধ্যে কিন্তু দুইটা ব্যাটারি পড়ছে আমার, তাহলে দুইটাই লিখতে হবে। তাহলে এই যে ব্যাটারিটা E1, E1 কি লুপের ডিরেকশনে সরবরাহ করে নাকি লুপের বিপরীতে, লুপের ডিরেকশনে, তাহলে E1 এর আগে আমার প্লাস। এবার এই E2 কোন দিকে সরবরাহ করে, E2 কিন্তু তড়িৎ প্রবাহ সরবরাহ করে এই দিকে, মানে আমাদের ধরা অনুযায়ী, কারণ ব্যাটারি প্লাস প্রান্ত এদিকে, তাহলে ওই দিকে সরবরাহ করার কথা, কিন্তু আমার লুপের ডিরেকশন হচ্ছে এই দিকে, ঠিক আছে, আমার লুপের ডিরেকশন যেহেতু এই দিকে আর আমার E2 সরবরাহ করছে ওই দিকে, তাই E2-র আগে আমার একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। তাহলে এইটা সমান সমান এই যে মোট আমার কি পরিমাণ ওই সার্কিটে সরবরাহ আসছে ব্যাটারি থেকে, ওইটা হচ্ছে বাম পাশে যেটা লিখলাম, আর মাইনাসটা আসছে কারণ হচ্ছে ডিরেকশনটা উল্টো হয়ে গেছে, আমার লুপের ডিরেকশন এইদিকে কিন্তু ব্যাটারি তো প্রবাহ দিচ্ছে ওই দিকে। আচ্ছা, এবার আমি হচ্ছে যে পতন কোথায় কোথায় হচ্ছে, পতন একটা হবে এই জায়গায় আর একটা হবে এই রোধে, এখানে কিন্তু পতন হবে কারণ এটা তো লুপের অংশ না, আমার লুপটা এই। এখন দেখি আমি যে এদের কারেন্টের প্রভাবটা ঠিকঠাক আছে কিনা, মানে লুপের ডিরেকশনের সাথে, আমি দেখতে পাচ্ছি যে লুপটা এইভাবে ঘুরে এদিকের দিকে আসছে, মানে R1 এর জন্য উপরের দিকে আমার লুপের দিক, আবার R1 এর কারেন্ট কোন দিকে, আমরা জানি যে এই ব্যাটারির জন্য কারেন্ট এই দিকে, তার মানে R1 এর এই কারেন্টটা তো এখান থেকেই আসছে, তার মানে R1 এর জন্য কারেন্ট হচ্ছে উপরের দিকে, তাহলে এই দুইটা ডিরেকশন যেহেতু মিলে গেছে, সুতরাং এইটার জন্য হবে প্লাস, এখানে বিভব পতন হবে যে I1 R1, এই প্রভাবটা তো I1 তখন লিখছিলাম, এখানে আর লেখা হয় নাই I1 I2 I3, আগের চিত্রটা দেখে নিলেই হবে। এখন
এইটার জন্য, এটার জন্য আমি লুপের ডিরেকশন দেখছি যে নিচের দিকে, ঠিক না? লুপটা এইভাবে নিচের দিকে আসতেছে, তাহলে আর থ্রির ভিতর দিয়ে লুপের ডিরেকশন এদিকে। কিন্তু কারেন্ট কোন দিকে? আমরা জানি যে ই2 কোন দিকে ডেলিভার করছে, উপরের দিকে। আমরা কারেন্টের ডিরেকশন আগেই ধরে নিছিলাম, আগের যে চিত্রটা ছিল সেখানে আমরা কারেন্টের ডিরেকশন ধরে নিছিলাম, এইদিকে একটা, এইদিকে একটা ধরছিলাম আর নিচে একটা ধরছিলাম। তো নিচে যেহেতু ধরছি এবং আই2 এদিকে ধরছি, তার মানে কারেন্টটা কি এইভাবে যাচ্ছে, ঠিক না? তার মানে এখানে কারেন্টটা এইদিকে, আর লুপের ডিরেকশন আমার নিচের দিকে। এই যে লুপের ডিরেকশন নিচের দিকে আর কারেন্ট যাচ্ছে উপরের দিকে, সেই ক্ষেত্রে কি আমার উল্টা হয়ে গেছে। এই যখন উল্টা হয়ে যাবে তখন জিনিসটার সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে যে ওই লুপটা যদি আমি নিতাম তাহলে কি হতো। এখন তোমরা মনে মনে ভাবতে পারো তাহলে আমার মাইনাস আনার দরকার কি, আমার যদি ওই দুইটা লুপ নিয়ে নেই তাহলে তো আমার অঙ্ক হয়ে গেল। না, এমন অঙ্ক আসবে যখন মাইনাস চলে আসবে, হয়তো ওই দুইটা নিবা যখন তখনই মাইনাস চলে আসার সম্ভাবনা থাকবে। তো ওইরকম একটা এবার আমরা মান সহ পুরো টোটাল একটা প্রবলেম আমরা সলভ করি, তাহলে সব কিছু একদম পরিপূর্ণভাবে আমার মনে হয় যে ক্লিয়ার হবে। তো আমরা এবার ম্যাথ প্রবলেমটা নিয়ে হাজির হলাম। যারা এতক্ষণ অধৈর্য ধরে চলে গেছো তাদের জন্য সমবেদনা, আর যারা এখনো ধৈর্য ধরে বসে আছো তাদেরকে কংগ্রেচুলেশন যে এখন আমরা গাণিতিক সমস্যা পেয়ে গেলাম। আসলে জিনিসটা একটু ডিফিকাল্ট, তো এই কারণে এটা বুঝাতেই অনেক সময় লেগে গেল, এই কারণে ম্যাথ আস্তে আস্তে অনেক সময় লেগে গেল। আচ্ছা, যাই হোক, তো আমরা এই প্রবলেমটা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা সার্কিট দেওয়া আছে এবং বলছে যে প্রতিটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত। প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কোন দিকে প্রবাহ সেটা কিন্তু তুমি জানো না, আমি আগেই বলছি এটা ধরে নিতে হবে, ঠিক আছে? আর কারশফের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো আমরা ধরে নিই, যেমন এখানে আমার একটা ব্যাটারি আছে এবং ব্যাটারির প্রবাহ তো এদিকের দিকে হওয়ার কথা, তাহলে আমরা এদিকের দিকে একটা প্রবাহ ধরে নিলাম, ওকে? এবং এই প্রবাহটার নাম আমরা I1 দিলাম, ঠিক আছে? তাহলে I1 আমাকে বের করতে হবে, যেহেতু 2 ওমের মধ্য দিয়ে প্রতিটা রোধের ভিতর দিয়ে প্রবাহ বের করতে বলছে। আবার এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক না? তার মানে নর্মালি এখানে প্রবাহ দেওয়ার কথা, তাহলে আমরা ধরে নিলাম যে এখানেই প্রবাহ দেয়। আমরা ধরে নিলাম, উল্টাও হইতে পারে, ধরে নিলে এখানের দিকে প্রবাহটা এখানের দিকে আসে উপরের দিকে যাবে, ঠিক না? এখানে দিকে যাবে, এটারে আমরা I2 ধরলাম, যে এই রোধের মধ্যে প্রবাহটা এখান দিয়ে আসলে তো এখানে যাবে। এখান থেকে একটা কারেন্ট আসছে আর এখান থেকে একটা কারেন্ট আসছে, তাহলে এইখান থেকে কারেন্টটা এদিকের দিকে যাবে, ঠিক না? তাহলে এই হবে আমার I3, যে কারণ আমি তো এদিকের দিকেই কারেন্ট ধরছি, ঠিক আছে? এই হচ্ছে কারেন্টের ডিরেকশন দেওয়া আমার, এগুলো আমরা ধরে নিলাম। যদি আমাদের ধরায় উল্টা থাকে তাহলে অ্যান্সার মাইনাস আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এভাবে আমরা কি কারেন্টের ডিরেকশনগুলো ধরে নিলাম, ফাইন। এবার আমার খালি কি তিনটে কয়টা অজানা, এবার আমরা দেখি প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে বসছে, তাহলে রোধ কয়টা, তিনটা, তাহলে প্রবাহ লাগবে আমার তিনটা, I1, I2, I3, তাহলে তিনটা অজানা, তাহলে আমার সমীকরণ লাগবে তিনটা। এটা মাস্ট মনে রাখতে হবে যে যতগুলা অজানা রাশি ততগুলা সমীকরণ লাগবে। এখন তাহলে লুপ কয়টা লাগবে? প্রথম কথা আমি বলছিলাম যে যতগুলা সমীকরণ লাগবে তার থেকে একটা লুপ কম লাগবে, কারণ একটা সমীকরণ আমার ইয়া থেকে বের করে ফেলা যায়, যে কারশফের প্রথম সূত্র ব্যবহার করে অনেক ক্ষেত্রে দুইটাও বের করতে পারবা, সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে। তাহলে এইখানে আমার প্রথম কাজ হচ্ছে যে কোথায় আমি কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করতে পারছি সেটা আগে দেখা। এই লুপে এই জায়গায় একটা কানেক্টিং পয়েন্ট আছে, তাহলে এই জায়গায় আমি কারশফের প্রথম সূত্র ব্যবহার করব। তার আগে আমি ABCD দ্বারা নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ABCDEF, তাহলে আমি কোন বিন্দুতে কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করছি, এই বি বিন্দুতে, কারণ বি বিন্দুই হচ্ছে সব কিছু কানেক্টিং পয়েন্ট। তাহলে বি বিন্দুতে যদি আমি কারশফের প্রথম সূত্র, আমি পুরোটা লিখলাম না, কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে পাই, এই বিন্দুতে প্রথম সূত্রটা কি ছিল আমার, যে পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হবে। তাহলে এই বিন্দুতে কি পরিমাণ কারেন্ট ঢুকছে, I1 ঢুকতেছে আর I2 ঢুকতেছে না, তাহলে I1 প্লাস I2 সমান সমান কি আমি I3 লিখতে পারি, কারণ I3 বের হইতেছে, এটাই একটা সমীকরণ হয়ে গেল না? তাহলে এটাই হচ্ছে আমার 1 নং সমীকরণ। এবার তাহলে আমার আর কয়টা সমীকরণ দরকার, 2টা সমীকরণ।
যেহেতু আমার আর দুইটা সমীকরণ দরকার, তাহলে আমার দুইটা লুপ নিতে হবে। আমি কিভাবে লুপগুলো নিতে পারি? এই বক্সটা নিতে পারি, এই বক্সটা নিতে পারি, আবার টোটালটা নিতে পারি। টোটালটা নাও একটু ঝামেলা, আমরা আগেই দেখছি। তো এই বক্সটা নিব আর এই বক্সটা নিব, ঠিক আছে? প্রথম বক্সটা মানে প্রথম লুপটা আমি নেই, যদি নাম কী হবে এখন, ওই যে আমি হিসাব করেই ব্যাটারিটা পজিটিভ রেখেই করব, তাহলে জিনিসটা ইজি। তাহলে ব্যাটারির প্রভাবটা যেহেতু এদিকের দিকে, তাহলে আমরা ঠিক এই দিকেই লুপটা নিব, এইভাবে এইভাবে ঘুরবে, এরকমভাবে লুপটা নিব। তাহলে লুপটা কী হবে? এ বি সি ডি এ, এ বি সি ডি এ, এই লুপে আমার যেহেতু ব্যাটারির প্রবাহটা ওই দিকেই, তাহলে আমার সূত্রটা কী? দ্বিতীয় সূত্রটা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যেই পরিমাণ একটা লুপে, বদ্ধ লুপে যেই পরিমাণ ব্যাটারি থেকে প্রবাহ সরবরাহ করা হচ্ছে ভোল্টেজ, সেটা সমান সমান হচ্ছে যে যেই পরিমাণ পতন হচ্ছে ওই লুপে। তাহলে এই লুপটাতে কি সরবরাহ করা হচ্ছে? এই যে 15 ভোল্ট সরবরাহ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে 15 সমান সমান মানে লেফট হ্যান্ড সাইড আমার হবে 15, আর কোনো ব্যাটারি নেই, শুধু 15 হবে। এবং 15 আগে প্লাস কেন? কারণ আমার ব্যাটারির সরবরাহ এই দিকে, আবার লুপের দিকও এই দিকে, ঠিক আছে? এইখানে 15 আর আর কোনো ব্যাটারি নেই, ঠিক আছে? এবার আমি দেখবো যে কোথায় কোথায় পতন হচ্ছে। এই যে লুপটা, এখানে পতন হচ্ছে এই 2 ওমে আর এই 4 ওমে, ঠিক আছে? এখন 2 ওমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিকে, আর আমার লুপের ডিরেকশনও কি এই দিকে না? আমি লুপটা তো এইভাবেই নিছি, তাহলে লুপের ডিরেকশন এই দিকে না, মানে একই দিকে। লুপের ডিরেকশনও এই দিকে, কারেন্টের ডিরেকশনও এই দিকে, 2 ওমের ভিতর দিয়ে। তাহলে প্লাস হবে, আর কি হবে? আইআর হবে, প্লাস এবং আইআর। তা আই কত? আই তো আমি জানি না, I1 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 × 2, ঠিক আছে? এবার 2I1 লিখতে পারি, আর এর মান 2, ঠিক আছে? 2I1 বিভবের পতন। এরপর আর কোনটাতে পতন হচ্ছে? এই যে I2, 4 ওমে পতন হচ্ছে, ঠিক আছে? কিন্তু 4 ওমের ভিতর দিয়ে I2 যে কারেন্টটা, ঝামেলা হয়ে গেছে, এইদিকে আবার I2 লিখে দিলাম। I2 যে কারেন্টটা এই যে 4 ওমের ভিতর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, ঠিক না? আমরা আগেই ডিরেকশন দিয়ে নিছি, কিন্তু আমার এখানে যে আমি লুপটা ধরছি, লুপ কিন্তু এইভাবে ধরছি, এইভাবে নিচের দিকে আসছে, ঠিক আছে? তাহলে এই 4 ওমের ভিতর দিয়ে লুপটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, কিন্তু কারেন্ট যাচ্ছে উপরের দিকে। তাহলে উল্টা হয়ে গেছে, উল্টা হলে আমার মাইনাস চলে আসবে। তাহলে এই মাইনাস দিলাম, আর 4 ওমের ভিতর দিয়ে কারেন্ট কত? I2, I2 হচ্ছে কারেন্ট, IR লাগবে আমার। তাহলে আর রোধের মান হচ্ছে 4, তাহলে 4I2 লিখতে পারি আমি, ঠিক আছে? আর মাইনাসটা আসছে হচ্ছে যে ডিরেকশনটা উল্টা হয়ে গেছে দেখে, ঠিক আছে? তো এই হলো আমার আরেকটা ইকুয়েশান, 2 নং ইকুয়েশান। আর যদি আমি একটা ইকুয়েশান বের করতে পারি, তাহলে আমার প্রবলেম সলভ, কারণ তিনটা অজানা রাশি, তিনটে ইকুয়েশান ক্যালকুলেটার বসালেই সলভ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার আরেকটা লুপ নিতে হবে, এবং এই লুপটা আমি এই বক্সটা নিব। লুপের ডিরেকশান আমি কোন দিকে নিব? ওই যে ব্যাটারির দিকে মিলে নেই, তাহলে ব্যাটারির আগে প্লাস রাখলাম, হিসাবে সুবিধা। তাহলে আমি লুপের ডিরেকশনটা এখানেও এই দিকে নিব, ঠিক আছে? ঠিক এইভাবে নিব। তো ব্যাটারির সাথে যেহেতু মিলাই নিছি, আচ্ছা আমি আগে লুপের নামটা লিখে নিই, BEFCB, ঠিক আছে? এই হচ্ছে লুপ BEFCB। এই লুপে কী পরিমাণ ডেলিভার করতেছি আমি, মানে কী পরিমাণ সরবরাহ করতেছি? 10 ভোল্ট। 10 আগে প্লাস হবে নাকি মাইনাস আমি দেখে নিই। আমার হচ্ছে যে লুপের ডিরেকশনও এদিকে, আবার ওই ব্যাটারির সরবরাহ এদিকে, তাহলে প্লাস, সমস্যা নেই, আর কোনো ব্যাটারি নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু 10। এবার আমি রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে কী আছে, কোথায় কোথায় পতন হবে? এই লুপের অন্তর্গত কে কে আছে? এই 4 ওমটা এই লুপেও অন্তর্গত আছে, আর এই 6 ওম আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা কী পতন হয়? এখন আগেরবার তো 4 ওমের জন্য আমার নেগেটিভ আসছিল আগের লুপে, কারণ আগের লুপে কি 4 ওমের ভিতরে নিচের দিকে ছিল। কিন্তু এবার লুপটা যদি আমি দেখি, 4 ওমের ক্ষেত্রে এটা উপরের দিকে, লুপটা যে লুপটা এখান থেকে ঘুরে কিন্তু এদিকের দিকে যাচ্ছে, মানে 4 ওমের ভিতরেও উপরের দিকে। সেই ক্ষেত্রে আমার আবার কারেন্টের ডিরেকশন তো উপরের দিকে, 4 ওমে আমরা জানি, এটা শুরুতেই আমরা মার্কিং করছিলাম। তো তাহলে এই ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে, 4I2 হবে প্লাস এবার, ঠিক আছে? কারণ লুপের ডিরেকশনের কারণে। আরেকটা হচ্ছে যে আমার 6 ওম, 6 ওমের ক্ষেত্রেও আমরা দেখি যে লুপের ডিরেকশন এই দিক দিয়ে যে এদিকের দিকে, তার মানে কি এই দিকে, আর কারেন্টের ডিরেকশনও এদিকে, তাহলে এখানেও প্লাস, তাহলে হবে প্লাস 6I3, আর এইখানে হবে 3 নং ইকুয়েশান।
এবার আমরা সুন্দর মতো ক্যালকুলেটারে বসায় দিলেই হয়ে যাবে। তিনটা ইকুয়েশন আছে, অজানা রাশি হচ্ছে I1, I2, I3। সুন্দর মতো যদি আমরা ক্যালকুলেটারে বসায় দিই তাহলে অ্যান্সার বের হয়ে যাবে I1, I2, I3। আর যদি আমরা ক্যালকুলেটারে করতে না চাই তাহলেও আমরা অপনয়ন পদ্ধতি জানি, অপনয়ন পদ্ধতিতে এগুলো সলভ করে ফেলবো, বা প্রতিস্থাপন কেউ করতে চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতেও সলভ করতে পারে, যার যেভাবে ইচ্ছা। এরপর আর করা লাগবে বলে আমার মনে হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট, এই চিহ্নগুলোকে খেয়াল রাখাই, কারণ আমি আবার বলবো যে আবার শুরু থেকে ভিডিওটা দেখো, ভালো করে দেখো এবং চিহ্নের জিনিসগুলো আর একটু ভালো করে ফিল করার চেষ্টা করো, তাহলে আশা করা যায় যে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা বুঝতে একটু কষ্ট হওয়ারই কথা, কারণ এটা একটু ক্রিটিক্যাল একটা জিনিস, তবে বারবার বারবার দেখো, আশা করি যে জিনিসটা বুঝতে পারবা এবং যে কোনো কারশফের সমস্যা সমাধান করতে পারবা। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।